নানক ভাই, আপনাকে নিয়ে বিডিআর বিদ্রোহের সঙ্গে যারা বিদ্রোহী ছিলেন, আপনি সেখানে সশরীরে গিয়েছিলেন, সেগুলোর আমরা সাক্ষী। পরবর্তী ঘটনাক্রমে কেউ কেউ বলেন আপনার সঙ্গে যারা বিদ্রোহটা করেছিল, বিশেষ করে বিডিআরের যারা সেনাবাহিনী থেকে না আসে, নিজস্ব কর্মকর্তা কর্মচারী, তাদের যোগাযোগ ছিল, এইটার আসলে ব্যাখ্যাটা কি? দেখেন, বিডিআর বিদ্রোহ খুব গভীর একটি, খুব পাকাপোক্ত একটি ষড়যন্ত্র ছিল। তো এই পাকাপোক্ত ষড়যন্ত্র যখন ব্যর্থ হয়ে গেল, যারা ষড়যন্ত্র, যারা আওয়ামী লীগকে মানতে পারে না, যারা বাঙালি জাতীয়তাবাদকে মানতে পারে না, যারা অসাম্প্রদায়িক রাজনীতিকে মানতে পারে না, তারা গভীর ষড়যন্ত্র করেছিল যে শুরুতেই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা। তো বিডিআর বিদ্রোহ যখন ঘটে, তখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা গিয়েছিলাম এবং আমি এটা গর্ব করে বলতে পারি যে আমরা গিয়েছিলাম, আমরা ওখান থেকে জীবন নিয়ে ফিরে আসতে পারবো এই ভাবনা থেকে যাইনি। তারপরও দেশের গণতন্ত্রের স্বার্থে, গণতন্ত্র রক্ষার স্বার্থে মাননীয় নেত্রী শেখ হাসিনা বলেছিলেন যে গণতন্ত্রের স্বার্থে তোমাদেরকে আমি কোরবানি দিলাম, তোমরা যাও, ওখানে যাও, তোমরা আলাপ আলোচনা মধ্য দিয়ে এটা সমাধান করতে হবে। তখন পর্যন্ত কিন্তু এই হত্যাকাণ্ডের কোনো খবর আমরা জানতাম না, কেউ জানতো না, আমরা জানতাম না, মাননীয় প্রধানমন্ত্রী জানতেন না, বা কেউ জানতো না। তো আমি গর্বিত যে এমন একটি বিডিআর বিদ্রোহকে আলোচনার, মাননীয় নেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি বিদ্রোহকে আমি শান্ত করতে পেরেছি। যদিও সেখানে অনেক চৌকস সামরিক কর্মকর্তাদেরকে ওরা হত্যা করেছে, জীবন দিতে হয়েছে। এটা খুবই দুঃখজনক, দুর্ভাগ্যজনক, এর চেয়ে দুঃখজনক দুর্ভাগ্যজনক আর কিছু থাকতে পারে না। যে ওই বিডিআর বিদ্রোহ নিয়ে আমার অনেক কথা আছে। ওই বিডিআর বিদ্রোহ যখন ব্যর্থ হয়ে গেল, তখন যে ষড়যন্ত্রকারীরা বিডিআর বিদ্রোহ ঘটিয়েছিল, সামরিক অফিসারদেরকে হত্যা করেছিল, যে আরেকটি উত্তেজনার সামরিক ছাউনিতে সৃষ্টি করার জন্য, তারা তখন, তাদের কিন্তু দুইটা প্রস্তুতি ছিল। একটা সফল হলে কী তাদের বক্তব্য কী বলবে তারা, আর ব্যর্থ হয়ে গেলে পরে তারা কী বলবে। তারা সেই যখনই ব্যর্থ হয়ে গেল, তখন তারা আমাদেরকে একুজ করা শুরু করে দিল, আমাদেরকে একুজ করে। তো ওদের প্রচারণা তো অনেক শক্তিশালী, ওদের প্রচারণাটা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। তার মানে আপনার সঙ্গে ওই ঘটনার আগে হাবিলদার বা এই পর্যায়ে কারোর সঙ্গে কোনো আমাদের যোগাযোগ ছিল না কখনোই। আমাদেরকে তো নেত্রী অ্যাসাইনমেন্ট ডেকে আমি মন্ত্রণালয়ে রওনা করেছি, প্রতিবদ্ধ থেকে শিক্ষা ভবনের ওখান থেকে আমি ফিরে আসি নেত্রীর ডাক পেয়ে। ওখানে বসে আমাদেরকে, ওখানে অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ ছিল, তাদের মাঝ থেকেই কিন্তু আমাদেরকে দায়িত্ব দেন, তোমরা যাও আলোচনা করো। পরবর্তীকালে অ্যাডভোকেট সাহারা খাতুন, স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সহ অনেকেই গিয়েছেন, কিন্তু সেটা অনেক পরে। তো এই ব্যর্থ হয়ে যাওয়ার পরেই কিন্তু তারা বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়েছে।